শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের অন্যতম অভিযুক্ত এবং অন্যতম মাস্টার মাইন্ড মানিক ভট্টাচার্য, মানিক ভট্টাচার্য গ্রেপ্তার হওয়ার পর থেকে কিন্তু তুমুল সরগোল। কারণ মানিক ভট্টাচার্য ছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি। মানিক ভট্টাচার্যের আমলে নিয়োগে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ ওঠে। টাকার বিনিময়ে একেবারে কাঁড়ি কাঁড়ি টাকার খেলা চলেছে। কোটি কোটি টাকার বিনিময়ে মানিক ভট্টাচার্য চাকরি বিক্রি করেছেন, এবং মানিক ভট্টাচার্য চাকরি বিক্রি করেছেন মূলত ডিএলএড কলেজগুলি থেকে। তার হাতে ছিল তাপস মণ্ডলের মতো একাধিক এজেন্ট, আর তার মধ্যেই মানিক ভট্টাচার্য প্রায় দেড় বছর হয়ে গেল রয়েছেন জেলে। জেল থেকে বেরোনোর জন্য রীতিমতো ছটফট শুরু করেছেন একেবারে মানিক ভট্টাচার্য। কলকাতা হাইকোর্ট সহ রাজ্যের বিভিন্ন আদালতে সুরাহা না পেয়ে, জামিন না পেয়ে সুপ্রিম কোর্টে ছুটেছিলেন মানিক ভট্টাচার্য। কিন্তু সুপ্রিম কোর্টে মানিক মামলা উঠতেই একেবারে তুলোধনা করলেন বিচারপতি। সুপ্রিম কোর্টে বড় ধাক্কা মানিকের। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে ফের বড় ধাক্কা খেলেন মানিক ভট্টাচার্য। একেবারে সুপ্রিম কোর্টে মানিক ভট্টাচার্যের বস্ত্রহরণ। যা নির্দেশ বিচারপতির তাতেই কিন্তু ফের নতুন করে বিপাকে মানিক ভট্টাচার্য। বিপদ আরও বাড়ল চোর মানিকের। কলকাতা হাইকোর্টে জামিনের আবেদনে সুরাহা না হওয়ায় সুপ্রিম কোর্টে জামিনের জন্য আবেদন করেছিলেন নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা বিধায়ক মানিক ভট্টাচার্য। তবে তার আবেদনের সুরাহা হলো না সুপ্রিম কোর্টে, সেখান থেকে তাকে খালি হাতে ফিরিয়ে দেওয়া হলো। মামলাটি কলকাতা হাইকোর্টে ফিরিয়ে দিয়েছে শীর্ষ আদালত। নিয়োগ মামলায় জামিন চেয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন মানিক। একই মামলায় তার পুত্র সৌভিক ভট্টাচার্য জামিন পেয়েছিল সুপ্রিম কোর্টে। সেখানে নতুন করে জামিনের আবেদন জানান মানিক। শীর্ষ আদালতের বিচারপতি বেলা ত্রিবেদীর বেঞ্চে মামলাটি শুনানি হয়। সুপ্রিম কোর্টে জামিন চাইতে এসে মানিক বেশ কিছু নতুন নথি জমা দিয়েছেন বলে খবর, যা আগে হাইকোর্টে জমা দেননি। শীর্ষ আদালত মানিকের আইনজীবীকে নতুন করে কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন করতে বলেছে। সেখানেই এই মামলা শুনানি চলবে। ইডির আইনজীবীরা সুপ্রিম কোর্টে জানিয়েছিলেন মানিকের মামলা হাইকোর্টে ফেরত পাঠানো হলে তাদের কোনো আপত্তি নেই। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় 2022 সালে মানিক ভট্টাচার্যকে গ্রেপ্তার করেছিল ইডি। কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁকে পর্ষদ সভাপতির পদ থেকে অপসারণের নির্দেশও দিয়েছিলেন। একই মামলায় এরপর মানিকের স্ত্রী এবং পুত্রকে হেফাজতে নেওয়া হয়। মানিকের স্ত্রী সদরূপা হাইকোর্ট থেকেই জামিন পেয়েছিলেন, তবে তাঁর পুত্র সৌভিক সুপ্রিম কোর্ট থেকে জামিন পান। কিন্তু মানিকের নিজের মামলা ফের হাইকোর্টে ফেরত গেল। প্রাথমিক মামলায় অভিযোগ, 325 জন প্রাথমিক চাকরিপ্রার্থী পরীক্ষায় ফেল করা সত্ত্বেও তারা চাকরি পেয়েছিলেন। তাদের কাছ থেকে 1,00,000 টাকা করে নিয়েছেন মানিক। এছাড়াও 10 জন পরীক্ষার্থীকে পাসও করিয়ে দেওয়া হয়েছিল বলে খবর। কিছুদিন আগে মানিককে বিচারভবনে হাজির করানো হয়েছিল। সেখানে সংবাদ মাধ্যমের কাছে তিনি দাবি করেন, প্রাথমিকের মামলায় ইডি কোনো তদন্তই করেনি। যে 325 জন ফেল করা ছাত্রের চাকরি পাওয়া নিয়ে অভিযোগ, তারা আদৌ ফেল করেছিলেন কি না ইডির কাছে সেই সংক্রান্ত তথ্য নেই। ওই প্রার্থীদের রেজাল্টও দেখতে চেয়েছিলেন মানিক। তাঁর বক্তব্যের প্রেক্ষিতে ইডির আইনজীবী আদালতে জানান, তারা কেবল আর্থিক দুর্নীতি তদন্ত করছেন, নিয়োগ সংক্রান্ত তথ্য সিবিআইয়ের কাছে আছে। আর তার মধ্যেই কিন্তু অতি চালাকির গলায় দড়ি মানিক ভট্টাচার্যের পুত্র সুপ্রিম কোর্টে গিয়ে জামিন পেয়েছেন। তাই মানিক ভট্টাচার্য তড়িঘড়ি ছুটলেন সুপ্রিম কোর্টে, যাতে তিনি জামিন আদায় করতে পারেন সুপ্রিম কোর্টের কাছ থেকে। কিন্তু সুপ্রিম কোর্ট মানিক মামলায় কোনো হস্তক্ষেপ করল না। বড় সড় ধাক্কা একেবারে মানিক ভট্টাচার্যের। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েও কিন্তু জামিন মিলল না প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের তথা বর্তমান বিধায়ক মানিক ভট্টাচার্য। ফিরিয়ে দেওয়া হলো মামলা কলকাতা হাইকোর্টে। মানিক ভট্টাচার্যের আইনজীবী আদালতে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি পেশ করেছেন। এই নথিগুলি কলকাতা হাইকোর্টে কেন জমা পড়েনি সেই নিয়ে প্রশ্ন উঠে গেছে। আর সেই কারণেই কিন্তু কলকাতা হাইকোর্টে মামলাটি ফেরত পাঠানো হয়েছে বলে খবর সুপ্রিম কোর্ট সূত্রে। উচ্চ আদালত আবার নতুন করে জামিনের আবেদন করতে হবে মানিক ভট্টাচার্যকে, কারণ মানিক ভট্টাচার্যর মামলা এতদিন ধরে চলছে কলকাতা হাইকোর্ট সহ রাজ্যের বিভিন্ন আদালতে। কিন্তু এই সমস্ত নতুন তথ্য আগে কোনো আদালতে পেশ করেননি মানিক ভট্টাচার্য। অর্থাৎ মানিকের মামলা যে কোর্টে চলছে এতদিন ধরে, যে বিচারপতিরা, যে বিচারকরা তার মামলা শুনছেন, তাঁদের কাছে এই সমস্ত নথি পেশ না করে একেবারে ঘোড়া ডিঙিয়ে ঘাস খেতে গিয়েছিলেন মানিক ভট্টাচার্য। সুপ্রিম কোর্টে গিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতিকে এই সমস্ত নথি তুলে দেন, এবং নথি তুলে দিয়ে চালাকি করে সুপ্রিম কোর্টের কাছ থেকে জামিন আদায় করতে চেয়েছিলেন মানিক ভট্টাচার্য। কিন্তু
আইনে সেই বাধা, আইন আটকে দিল, সুপ্রিম কোর্টের বিচারপতি আটকে দিলেন মানিক ভট্টাচার্যকে। মানিকের এই সমস্ত নথিপত্র নিয়ে হাইকোর্টে মামলা দায়ের করতে হবে, জামিনের মামলা করতে হবে। হাইকোর্ট যদি মনে করে মানিক ভট্টাচার্যকে জামিন দেবে, তবেই কিন্তু জামিন মিলবে মানিক ভট্টাচার্যের। অর্থাৎ জামিন চেয়ে কিন্তু একেবারে ঘাড় ধাক্কা, সুপ্রিম কোর্ট থেকে ঘাড় ধাক্কা খেলেন মানিক ভট্টাচার্য। মানিকের মামলা ফিরে এলো কলকাতা হাইকোর্টে। তবে আগামী দিনে কী হতে চলেছে, মানিক ভট্টাচার্য কি আবারও কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন জামিনের মামলা নিয়ে? এবং লোকসভা ভোটের মাঝে মানিক ভট্টাচার্য ধাক্কা খাওয়ায় চরম অস্বস্তির মধ্যে পড়ল তৃণমূল কংগ্রেস, কারণ এখনও পর্যন্ত তিনি তৃণমূল বিধায়ক পদেই রয়েছেন মানিক ভট্টাচার্য। তার প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির পদ গেছে ঠিকই, কিন্তু বিধায়ক পদে এখনও রয়েছেন জেলখাটা আসামি মানিক ভট্টাচার্য। তাই আগামী দিনে কী হতে চলেছে রাজ্য রাজনীতিতে, মানিক ভট্টাচার্য কলকাতা হাইকোর্টে মামলা করলে এবং যে সমস্ত নথি সুপ্রিম কোর্টে নতুন নথি তুলে দিয়েছিলেন, যেগুলি কলকাতা হাইকোর্টের আড়ালে রেখেছিলেন, সেই নথিগুলি তুলে দিলে কলকাতা হাইকোর্ট কী নির্দেশ দেন? মানিক ভট্টাচার্য কি শেষ পর্যন্ত জামিন পাবেন? কী হতে চলেছে আগামী দিনে, সেদিকে চোখ থাকবে কোটা রাজ্যের।